ইউক্রেনের রাজধানী ঘিরে ফেলার পরিকল্পনা রাশিয়ার। পূর্ব ইউক্রেনে অস্ত্রবিরতির আহ্বান জেলেনস্কির। সামরিক মহড়ার মেয়াদ বাড়ালো রাশিয়া ও বেলারুশ। বিয়ের গাড়ি নদীতে বর সহ নিহত নয়। সৌদি আরবে আজান ও নামাজের সময় উচ্চ শব্দে গান বাজালেই শাস্তি। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ইউক্রেনের রাজধানী ঘিরে ফেলার পরিকল্পনা রাশিয়ার। রাশিয়া এরই মধ্যে যুদ্ধের পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করেছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এমনকি মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে ফেলার পরিকল্পনা করছে বলেও জানিয়েছেন তিনি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ পরিকল্পনার বাস্তবায়ন কিছুটা শুরু হয়েছে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে জনসন জানান, রাশিয়া এমনভাবে আক্রমণ করতে চাইছে যেন ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে ফেলা যায়। তিনি আরও বলেন, এই হামলা হলে মানুষের জীবন ঝুঁকিতে পড়বে, এই বিষয়টিও বিবেচনায় রাখা উচিত। জার্মানির মিউনিকে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে জনসন এই কথা বলেন। এ সময় জনসন আরও বলেন, 1945 সালের ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করেছে রাশিয়া। এ ব্যাপারে পর্যাপ্ত প্রমাণও মিলেছে বলে জানান তিনি। পূর্ব ইউক্রেনে অস্ত্রবিরতির আহ্বান জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দেশটির পূর্বাঞ্চলে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন। রবিবার তিনি টুইটারে এই আহ্বান জানান। অঞ্চলটিতে সম্প্রতি রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের সেনাদের সংঘর্ষ বেড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। পূর্ব ইউক্রেনে রুশ সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও ইউক্রেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যে ওই অঞ্চলে 2000 বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। গত 2 দিনে ইউক্রেনের পূর্বাঞ্চলে স্বঘোষিত প্রজাতন্ত্র ডোনেস্কো পিপলস রিপাবলিকে কয়েক দফা বোমা বিস্ফোরণের পাশাপাশি ব্যাপক গোলাগুলির খবরও পাওয়া গেছে। জেলেনস্কি বলেছেন, ট্রাইলেটারাল কন্ট্রাক্ট গ্রুপ বা TCG এর মধ্যে শান্তি আলোচনা সমর্থন করে ইউক্রেন। ওই গ্রুপে রাশিয়া ও অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করে ইউক্রেন। টুইটারে জেলেনস্কি বলেন, আমরা শান্তি প্রক্রিয়াকে দ্রুত করার পক্ষে। আমরা অবিলম্বে TCG-র বৈঠক আয়োজন এবং নিরাপত্তার পরিবেশ জারি করাকে সমর্থন করি। সামরিক মহড়ার মেয়াদ বাড়ালো রাশিয়া ও বেলারুশ। ইউক্রেনে উত্তেজনার মধ্যে সামরিক মহড়ার মেয়াদ বাড়িয়েছে রাশিয়া ও বেলারুশ। ইউক্রেনের উত্তরে চলমান এই মহড়া রবিবার শেষ হওয়ার কথা ছিল। রবিবার বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, চলমান মহড়ার মেয়াদ আরও বাড়ানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইউক্রেন ঘিরে রাশিয়া প্রায় 1,90,000 সেনা মোতায়েন করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের আশঙ্কা, যে কোনো সময় ইউক্রেন দখলে আক্রমণ করতে পারে রাশিয়া। বেলারুশের সঙ্গে সামরিক মহড়ার মেয়াদ বাড়ানোর ফলে ইউক্রেনের উপর চাপ আরও বাড়বে। বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী জানান, রাশিয়া ও বেলারুশের বাইরে সীমান্তের কাছে ক্রমবর্ধমান সামরিক পদক্ষেপ এবং ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায় বাড়তে থাকা উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ন্যাটো বলেছে, বেলারুশের রাশিয়ার প্রায় 30,000 সেনা রয়েছে। ইউক্রেনে আক্রমণ করলে মস্কো এই সেনাদের কাজে লাগাতে পারবে, যদিও মস্কো এমন অভিযোগ অস্বীকার করে আসছে। বিয়ের গাড়ি নদীতে বর সহ নিহত নয়। ভারতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় এক সড়ক দুর্ঘটনায় বর সহ 9 জন নিহত হয়েছেন। রোববার সকালে ভারতের রাজস্থান রাজ্যে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাদ্দে NDTV-র এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ে করতে ভারতের আরও এক রাজ্যে মধ্যপ্রদেশে যাচ্ছিলেন বর সহ অন্য যাত্রীরা। তবে বিয়ের অনুষ্ঠানে মাত্র কয়েক ঘন্টা আগে এই সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। ভারতের জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রোববার বিয়ের জন্য গাড়িতে করে মধ্যপ্রদেশের উজ্জয়িন শহরে যাচ্ছিলেন বর ও অন্য যাত্রীরা। কিন্তু রাজস্থানের কোটা জেলার একটি নদীর পার্শ্ববর্তী মহাসড়কে থাকা অবস্থায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি নদীতে পড়ে যায়। তিনি আরও বলেন, সকাল 10:50 দিকে দুর্ঘটনার ব্যাপারে জানতে পারে পুলিশ, এরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। সৌদি আরবে আজান ও নামাজের সময় উচ্চ শব্দে গান বাজালেই শাস্তি। আজান ও নামাজের সময় গান বাজানো কিংবা গানের শব্দ বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব সরকার। একই সঙ্গে এই নির্দেশনা না মানলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে, দোষীকেও দেওয়া হবে অর্থদণ্ড। বলা হয়েছে, কেউ যদি নামাজের সময় গান বাজায় তাহলে প্রথমবার তাকে 1,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে। দোষী ব্যক্তি একই অপরাধ দ্বিতীয়বার করলে তাকে দ্বিগুণ জরিমানা দিতে হবে। সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েব পাবলিক ডেকোরাম রেগুলেশন সংশোধনের আহ্বান জানিয়ে একটি মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত জারি করার পরে নতুন জরিমানা চালু করা হয়। শুধু উচ্চ শব্দ নয়, সৌদি আরবে মসজিদ বা সরকারি অফিসে শর্টস পড়লে 250 থেকে 5,000 রিয়াল পর্যন্ত নতুন জরিমানার বিধান করা হয়েছে। এর আগে পাবলিক ডেকোরাম রেগুলেশনে 19টি বিষয় অন্তর্ভুক্ত ছিল, তবে উচ্চ শব্দে গান বাজানোর কারণে জরিমানা করার মতো আরও একটি নতুন নিয়ম যুক্ত হলো।